ঠিক আছে আমি আমি বুঝতে পেরেছি আপনার পজিশনটা আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো পার্সোনাল গডে বিলিভ করতেছেন না মানে ডিএসটি কোনো গডেও বিলিভ করতেছেন না আপনি যেটা করতে চাচ্ছেন আপনি এনার্জিটাকে গড বলতে চাচ্ছেন এখন আমাকে একটু সাথে একটা এডিশনাল তথ্য দেন সেই এনার্জিটা যেটাকে আপনি ডাকতে চাচ্ছেন গড নামে সেটা কি সেটা কি কনশাসনেস আছে নাকি নাই বলে মনে করছেন আপনি কনশাসনেস এখন देयर আর সো মেনি কাইন্ডস অফ এনার্জিজ তাই না আমি তো আসলে কোনো

আমি ডার্ক এনার্জিটা নিয়ে একটু পরে বলবো না আমার কোয়েশ্চেনটা ছিল যে যে এনার্জিটাকে আপনি গড বলে রাখতে চাচ্ছেন বা এরকম ক্রিয়েটর বলে রাখতে চাচ্ছেন সেই এনার্জিটার কি কনশাসনেস আছে নাকি নাই বলে মনে করছেন আপনি কনশাসনেস কি নিয়ে কনশাসনেস ইফ ইউ কুড এক্সপ্লেইন মি মানে সে কি ফিল করতে পারে ডিসিশন নিতে পারে নো অফ কোর্স নট সে ডিসিশন নিতে পারে যদি সে ডিসিশন নিতে না পারে মানে এই যে তাহলে আমি বলি আমরা মহাবিশ্বের যে সমস্ত পদার্থ দেখি এবং যে সমস্ত পজিটিভ এনার্জি দেখি সেইগুলা সেগুলাকে আমরা ধরে নিই পজিটিভ এনার্জি বলে এবং যেগুলা এক্সপ্যান্ড করতেছে আমাদেরকে সেটাকে আমরা ধরে নিই নেগেটিভ এনার্জি বলে কারণ সে আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে এই দুইটার সমষ্টিতে শূন্য ইনফ্যাক্ট আমরা সবাই মিলে আসলে শূন্য প্লাস এন্ড মাইনাস মিলে শূন্য যেমন আমি যদি আপনাকে এখন একটা বলি যে একটা ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ডের কথা দুইটা ম্যাগনেটিক ফিল্ড পাশাপাশি রাখছি একটা আরেকটাকে নাই করে দিচ্ছে যেই যেই জায়গাটাকে নাই যেই জায়গাটাতে নাই করে দিচ্ছে ওই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ডের মিটার রিডিং আপনি কত পাবেন জিরো পাবেন জিরো

এক্স্যাক্টলি আমার ওইটাই কথা কিন্তু আই এটাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে বিং এন এথিস্ট অর নট বিং এন এইথিস্ট মানে যে সব হু ডেন্ট বিলিভ ইন এনি গড বাট বিলিভ ইন সাম কাইন্ড অফ এনার্জি এখানেই এই ডিফারেন্সটা আমি এটা বলতেছি যে এই যে এই যে ইউনিভার্স শুরু হয়েছে তারপর এটার মধ্যে গ্যালাক্সিজ আছে গ্যালাক্সির মধ্যে সোলার সিস্টেম আছে সেই সোলার সিস্টেমের ভিতরে আর্থ সো মানে ইট ইস দ্য স্মলেস্ট অফ দ্য স্মলেস্ট তার ভিতরে আমরা হ্যাঁ তো আমি এটাই বলতেছি যে ছোট ছোট জিনিসগুলো যে ফর্ম করছে দেয়ার অ্যাস্টোরয়েডস দেয়ার স্টার্স দেয়ার দেয়ার আর নেবুলাস দেয়ার সো মেনি থিংস তো এটা তো ইট ইজ স্টার্টেড বাই সামথিং তাই না নট আ গড আই নট আই নট টকিং অ্যাবাউট এনি গডস বাট ইট ইজ স্টার্টেড বাই সামথিং ইট ইজ ক্রিয়েটেড বাই সামথিং বাই বললে এবং ক্রিয়েটেড শব্দটা বললে কিন্তু শব্দটা ভিন্ন ভাবে আসে তাহলে আপনি আমাকে একটু কাইন্ডলি ক্রিয়েটেড শব্দটার মানেটা বুঝেন তাহলে আমি আপনাকে এই ক্রিয়েটেড বাই কিনা সেটার সাথে একমত হবো বা দ্বিমত জানাবো ক্রিয়েটেড বলতে আসলে কি বোঝাচ্ছেন ক্রিয়েটেড মানে এই যে আচ্ছা দ স্পেক অফ এনার্জি যে ছোট যে এনার্জিটা ছিল ক্ষুদ্র এনার্জিটা ওটা কোথা থেকে এসেছে ওখান থেকে তো সবকিছু শুরু হয়েছে দ্যাটস হোয়াই দা বিগ ব্যাং স্টার্টেড তাই না মানে আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এখানে তারপর আমাদের এক্সিস্টেন্সের কথা আসতেছে আপনি আপনি বলতে যাচ্ছেন যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথা যেখানে পজিটিভ এবং নেগেটিভ ম্যাটার এবং অ্যান্টি ম্যাটার তৈরি হচ্ছে একটা ভার্চুয়াল একটা পেয়ার তৈরি হচ্ছে এবং সেটা আবার একটা আরেকটাকে এনিলেট করে দিচ্ছে না আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি সেটাকে ক্রিয়েশন বলতেছেন বা এটাকে কি ক্রিয়েশন সংজ্ঞা আসলে দেয়া যায় এটাকে কেন এটাকে কেন আমরা অরিজিনেট হওয়া বলতে পারতেছি না কেন আমরা এটাকে ইমার্জ ইমার্জ বলতে পারতেছি না কেন আমরা এটাকে জেনারেট জেনারেটেড হওয়া বলতে পারতেছি না কেন আমরা এটাকে ক্রিয়েটেড শব্দটা ইউজ করতেছি যেখানে আমরা জানতেছি ক্রিয়েটেড শব্দটা দ্বারা একদম এক্স্যাক্টলি এক ধরনের একটা অর্থ বোঝানো হয় যেটার অর্থটা কি কেউ বা কিছু কোনো কিছুকে বা কাউকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসে মানে সেখানে আমরা কনসাসনেস বাই ডিফল্ট আমরা ইনপুট করতেছি আচ্ছা আপনার লাইনটা কোথায় কেটে গেছে ইংলিশ না করে বাংলাদেশ বলুন এমনিতেই ইংলিশের অবস্থা ভালো না তারপরে যদি এডিকন কেমনি কি আচ্ছা দেখি উনি হয়তো আবার আসবেন এই তো চলে এসেছেন হ্যাঁ আমি আপনাকে আপনি কতটুকু শুনেছেন আবার বলবো হ্যাঁ হ্যাঁ আবার একটু বলেন আমার কানেকশন চলে গেছে আমি বলেছিলাম কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে আমরা স্পষ্ট করে জানি যে এইখানে তো তারা নিজেরা জানে না তো তারা নিজেরা বোঝে কেউই জানে না তারা যাচ্ছে কেউই জানে না তাহলে সেখানে আমরা অরিজিনেট অরিজিনেট কথাটা ইউজ না করে বা ইমার্স কথাটা ইউজ না করে বা বা জেনারেট কথাটা ইউজ না করে কেন আমরা ক্রিয়েট শব্দটা ইউজ করতেছি এখানে ক্রিয়েট শব্দটা একটা নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয় মানে সুপ্রচলিত একটা অর্থ সেই শুরু থেকে ক্রিয়েট শব্দটা যেদিন থেকে ডিকশনারিতে যুক্ত হয়েছে বা যেদিন থেকে ইংরেজি ভাষা ইংরেজি কেন অ্যাংলো সেকশন ভাষা যেদিন থেকে এই শব্দটা আসছে তখন থেকে ওটা একটা নির্দিষ্ট অর্থ আছে কি অর্থ ইচ্ছা করে সেটা শক্তি হোক সেটা বস্তু হোক সেটা আল্লাহ হোক ভগবান হোক গড হোক যেই হোক না কেন সে তার ইচ্ছায় বা সে কনশাসলি আর একটা কিছুকে বা আর একটা কাউকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনে এইটাকে বলা হয় ক্রিয়েট সেই ক্রিয়েটটাকে শব্দটার অর্থটাকে না পাল্টে সেটা সংজ্ঞাটাকে না পাল্টে আপনি যদি এটাকে ক্রিয়েট বলেন হচ্ছে তাহলে কি ভুল হচ্ছে না সেটা বললাম আপনি যদি বলতেন অরিজিনেট হচ্ছে হ্যাঁ এই জন্যই দেখবেন বিজ্ঞানীরা যখন ই করে যেমন একটা একটা প্রজেক্ট ছিল খুব সম্মত অ্যারিজনের ইউনিভার্সিটিতে না কোথায় যেয়ে লরেন্স ক্রাউজ যে ইউনিভার্সিটিতে ছিল ওখানে একটা প্রজেক্ট অরিজিন নাম একটা ছিল অরিজিন কেন ওইটাকে তারা বারবার অরিজিন বলতেছে কারণ তারা জানে যে শব্দের খেলা মার্কেটে খুব চলে এই যে দেখছে না ডার্ক ম্যাটার তারপরে বিগ ব্যাং এই শব্দগুলো একটাও সাইন্টিফিক কোনো শব্দ না অথচ এই শব্দগুলো মার্কেট যে কি মার্কেট পাইছে গড পার্টিকেল এগুলো একটা বৈজ্ঞানিক টার্ন না এগুলো সবই উল্টা আরো বিজ্ঞানীরা এই শব্দগুলো বিরোধিতা করছে এরকম টার্ন অথচ এই টার্নগুলো মার্কেট পাইছে এই জন্যই তারা এই শব্দগুলো বুঝে শুনে ইউজ করার চেষ্টা করে তো যাই হোক তাহলে এই যেই জিনিসটা আমরা আর কি আমি আপনাকে তখন বলতে চাচ্ছিলাম যে এই যে এনার্জিটা পজিটিভ নেগেটিভ এনার্জির যে সমাহারটার ফলশ্রুতি আজকে আমরা আমাদের অবজারভেবল ইউনিভার্সটার কথা বলতেছি আমরা শুধু অবজারভেবল ইউনিভার্সের বাইরে কি আছে নাই আমরা কিন্তু ওইটা ডিসকাশনেও যাইতে পারি না এখন পর্যন্ত সেইটার কথা বলতেছি সেইখানে আমরা যেখানে জানতেছি যে এটার কোনো কনসাসনেস নাই লিস্ট কোনো কনসাসনেসের কোনো প্রুফই নেই সেখানে আমরা এটাকে যদি অন্য কোনো নাম দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ইট ইজ ভেরি আনফেয়ার আই ডু আনফেয়ার এবং এটা ডিসঅনেস্ট একটা পজিশন হবে

সো দ্যাট মি থ্রু দি টাকিং টু মি এরকম এরকম মারি যোয়ানা খরি কথা আমার কাছে মনে হয় ওইগুলা কোন এই যে মানে কেউ যখন বলে যে আহ এনার্জিটাই গড আচ্ছা ঠিক আছে গডনাই টুকুস এনার্জিটাই গড মানে যা পাবে তাকেই গড নাম যারা দেয় তাদের কথাগুলোকে আমার এক্স্যাক্টলি একটু আগে মিথ্যানন্দ যে কথাগুলো বললো তাই মনে হয় হম আচ্ছা আজকে কি আরো কোনো কিছু বলতেন না হলে আমরা পরের অতিথির কাছে চলে যেতাম আজকের মতো ওকে আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনি শুভকামনা আপনার জন্য